অতীতের কোনো সরকার শিক্ষা নিয়ে এত ভাবেনি এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এখন শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে যায়। শনিবার 4 ফেব্রুয়ারি সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্য প্রযুক্তি সব ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, মোবাইলের ভালো দিকগুলো ব্যবহার করতে হবে। এ সময় তিনি তথ্য প্রযুক্তির নেতিবাচক দিক পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চারও আহ্বান জানান তিনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ হতে নৃত্য, নাটক, সাইকেল র্যালি এবং অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রায় কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বিশেষ প্যারেডের আয়োজন করা হয়। নান্দনিক উপস্থাপনা মার্চ 5 শুরু হয়েছে। লাল ক্যাম্পভূত শিক্ষার্থীরা খেলাধুলার চর্চা সবই ভালো, পাশাপাশি লেখাপড়ার দিকে সবথেকে বেশি মনোযোগ হয়ে যাবে। একটা কথাই বলি তোমাদেরকে, আমরা যখন লেখাপড়া করেছি তখন কিন্তু সেকেন্ড ক্লাস পেলেও আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া গেছে। এখন মানে GPA 5 গোল্ডেন GPA 5 পাওয়ার পরও তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া না।
একক প্রতিযোগিতা, এখন একক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে, টিকে থাকতে হলে লেখাপড়ায় বেশি আত্মমনোনিবেশ করতে হবে, এই প্রতিযোগিতা থাকতে হলে তথ্য প্রযুক্তির সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে হবে, খারাপ দিকগুলো বন্ধ করতে হবে। আমি বিশ্বাস করি আজকে কলেজে স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা সেই কথাতেই অনুসরণ করবে। আমার ভাই আমাদের সদ্য ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার হামিদ স্যার যে কথাটা বলছেন, আগামী দিনে চাকরির সুবিধার জন্য যে প্রস্তাবটা তিনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রস্তাবটা আমরা গ্রহণ করবো, সেভাবেই আমরা কাজ করবো।